পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিকে চাকরি করে দেওয়া টোপ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের নতুন নতুন অভিযোগ সামনে আসছে। এবার মহিষাদলে চাপের মুখে অভিযুক্ত যুবক কাপাসড়ার বাসিন্দা দেবপ্রসাদ সেনী স্বীকার করেছেন টাকার বিনিময়ে কয়েকজনের চাকরি করে দিয়েছেন তিনি। থানায় মিটিং এর পর কারোর কারোর টাকা ফেরত দিয়েছেন। গত তিন চার বছর ধরে মহিষাদল সহ জেলার একাধিক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে 5 থেকে 15 লক্ষ টাকা নিয়েছেন তিনি। এলাকার বেশ কয়েকজনকে টাকার বিনিময়ে চাকরি করে দেওয়ার পর তা জানাজানি হতে সেই বিশ্বাসে কেউ নিজের মেয়ে, কেউ নিজের ছেলে, আবার কেউ নিজের আত্মীয়র জন্য দেবপ্রসাদকে টাকা দিয়েছিলেন। কিন্তু 4-5 বছর কেটে গেলেও চাকরি তো হয়নি, উল্টে টাকা ফেরতের আশ্বাস পেয়ে বারে বারে ঠকতে হয়েছে। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দলের মদতে এই চাকরি বিক্রির চক্রের রমরমা পাল্টা বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে মহিষাদলের বুকে শুধু দেবপ্রসাদ সেনী নয়, দেবপ্রসাদ সেনীর মতো আরও অনেক লোক আছে, বড় বড় মাথা আছে এর পেছনে। তারা ওই মানিক ভট্টাচার্যকে এবং পার্থ চট্টোপাধ্যায়ের কাছে টাকা পৌঁছে দিত চাকরি দেওয়ার নাম করে। কিছু মানুষের চাকরি করে দিয়েছে হয়তো, আবার কিছু মানুষ চাকরি পায়নি, যারা টাকা দিয়েছে তারা চাকরি পায়নি। এটা শাসক দলের কাজ। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকারটা চলছে, এই সরকার দুর্নীতিগ্রস্ত, শাসক দলের সেই কাজগুলো প্রতিনিয়ত চলছে, মানুষ দেখছেন। এতদিন চুপ করেছিলেন, আজকে মানুষ সরব হয়েছেন।